করবো কি কান্না শুরু করে দিয়েছি সবাই আসে করছি খুব ভালো আছি সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে সকাল সকাল হয়েছে নাহলে একদম জানো না ব্রাশ করতেই চাই না ব্রাশটা আমারটা ধরে টানাটানি করবে আর নিজেরটা যখন হাতে দিই ধরে ছুড়ে ফেলে দেয়

গো দেয় মানে তো দেয় যাবো মানে যাবই হচ্ছে ইট্টু একটু হচ্ছে মনে হয় একটু একটু হচ্ছে বদনাম তো হয়ে গেছে ওদিকে গল্প আর আমি এদিকে চলো শোনায় সানের সমস্ত জামা কাপড় রেডি করে নি এই মানুষটার জন্য আমার খাওয়া দাওয়া সব পণ্ডে উঠে গেছে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তুমি তো কিছু করছো না সুমানি তো বাকি সব বলছে তুমি যে কাজটা করতে এসছো সেটা করো সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানে দর্শক হয়ে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো আজকে প্রথম গাছ থেকে আমাদের সজনে আড্ডা পাড়া হবে বাড়িতে কুকুর আছে না একটা অনেকটা উঁচু হয়েছে ওপরের গুলো না পাড়াটা সম্ভব না নিচের গুলো কাছাকাছি আছে নিচের গুলো পেরে কি ভাবছো এটা কাকরোল সবই বেরি যাতে এটা বেয়ে ওঠে জড়িয়ে দাও আমি এটা নি বাকিগুলো তুমি নিয়ে আসো আমি একটা নিয়ে বাড়ি গেলাম না আর আর আমি পাচ্ছি না আমার খিদে পেয়ে গেছে মেয়েকেও খাওয়াতে হবে আমি এই তো এইটুকু নিয়ে গেলাম তুমি তারপরে গুছিয়ে গেছে নিয়ে আসো সোনাইকেও কেউ খাওয়াতে হবে আমি বাড়ি যাই এই দেখো আরও আনছে টাকাই বাড়িতে চা নিয়ে যাচ্ছি আমি দরজা দিতে পারলাম না ও একটু টেনে দাও মানুষ দুজন কিন্তু এক কাপ বেশি হয় এমনিতেই তোমরা জানো চা করতে গেলে মা লক্ষ্মী আমায় বর দেয় একটু বেশিই হয়ে যায় আমার হাতে কোনো দিন কম হয় না ওই জন্য এই এক কাপ এক্সট্রা কাকুরা খেয়ে নেবে আদা চা ওই জন্য কালারটা এরকম হয়েছে ভেবো না যেন কালারটা এরকম কেন চলো এসে গেছি এই তো তিনজন আছে হয়ে গেছে তো আমি জানি দুজন রয়েছে ওই জন্য দু কাপ একটু বেশি হয়ে গেছে তারপর বললাম না খেয়ে নেবে খেয়ে নেবো না তিনজন আছে যখন তো ভালোই হলো মেয়েটার অবস্থা দেখো কোথায় উঠে বসেছে ঘুম পেয়েছে ভালো হয়েছে তো আজকে দেখেছো এই জন্য বলে কিছু কিছু সময় বেশি হলেও ভালো হয় দুজনেই তো কাজ করে আজকে ছেলে রয়েছে এই দেখো ছানা বাচ্চার ঠাম্মু ছানা বাচ্চার জন্য গুজরাট থেকে কত মিষ্টি একটা গিফট নিয়ে এসছে আজ সকালেই ফিরেছে তো ওখান থেকে এটা নিয়ে এসছে আর লাকিলি এটা একদম ওর পায়ে ঠিকঠাক মানে একটু বড় আছে যেহেতু পামসু ক্যাটাগরি না আর ওপর থেকে বেল্টের ব্যাপারটা রয়েছে যার কারণে ওর পায়ে একটু বড় হলেও অসুবিধা হচ্ছে না এটা পরে খুব সুন্দরভাবে হাঁটতে পারছে আর কি খুশি এত কালার দেখে ফেলেছে তো জুতোর মধ্যে আবার ছোট ছোট আয়নাও রয়েছে মানে ভীষণ খুশি হয়ে গেছে এটা দেখে খুব সুন্দর হয়েছে না দেখতে কি ঠান্ডা হো সবাই সোয়েটার পরে বেরোনোর মতো আজকে আজকের ওয়েদার আমি একবার ভাবছিলাম তারপরে ভাবলাম না ওগুলো সব কাচতে বের করেছি সেটা পরে আর বাইরে যাওয়া যায় বলো আর যেগুলো ভেতরে সব কেঁচে রেখে দিয়েছি সেটা আর বার করার ইচ্ছে নেই ওই জন্য এটাই ভরসা তাহলে ওই একদিন পরে মানে আবার ওগুলোকে কাটো ঠান্ডা তো আছেই তার সাথে হাওয়াটাও চূড়ান্ত দিচ্ছে এখানে একটু ওয়েট করছি সুমন গেছে কাস্টমারের বাড়িতে ও আসুক তারপরে বেরোবো আর আজকে মেনলি নিতে যাচ্ছি আমার ড্রাই ফ্রুটস পুড়িয়েছে সেইগুলো নেবো সোনায়ের জন্য কিছু টুকটাক খাবার জিনিস নেবো কারণ বাচ্চারা না একদম নর্মাল খাবার পছন্দ করে না তো ওদেরকে কিছু হাটকে বানিয়ে দেওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে আমার সেগুলো একেবারে নিয়ে যাবো হুম ওই দোকানটায় রয়েছে কনও রয়েছে নে কোনে দুশো কত দেখি কতটুকু হয় বাড়ির জন্য একটু চপ নিয়ে যাচ্ছি ঠিক আছে দাও দেখি ধরতে পারবো ওখানে দেখো অবস্থা আমার হাত ভরে গেছে বেবিকর্ন এই যে আর এখানে রয়েছে ক্যাপসিকাম মানে বেল পেপার ইয়েলো বেল পেপার মনে হচ্ছে দেখো মা পুরো ফ্রিজ থেকে মনে বের করে দিয়েছে বাইরে এত ঠান্ডা আর কিশমিশের প্যাকেটটা মামুনি ঢেলে রেখে দিয়েছে এই হচ্ছে আমন্ডের প্যাকেট কাজু এখানে রয়েছে চপ এখানে ওটস আর এর মধ্যে রয়েছে চিড়ে আর এইখানে রয়েছে আমসত্ত্ব আর একটা পপকর্নের প্যাকেট নিয়েছি যেটা বাড়িতে বানাবো কিছু বাজারের ওপর বাজার হচ্ছে যাই হোক আমি ধূপটা আগে কেন দেখাচ্ছি কারণ ধূপটা আমি টেবিলে রাখতে পারবো না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিতে গেছিলাম তো আনারস ফ্লেভারেরটা কিন্তু ওটা ছিল না বলে এই দুটো নিয়েছি আর ব্ল্যাক স্টোনের গন্ধটাও খুব একটা খারাপ না আমার বেশ ভালোই লাগে তো ওই জন্য নিয়েছি এটাকে ফার্স্ট টাইম ট্রাই করবো তবে গন্ধটা ওপর থেকে খারাপ লাগলো না ফেরি একেবারে ওপরে যাওয়ার সময় নিলেই হবে আর ফুল নিয়ে এসেছি কালকের জন্য হ্যান্ড ওয়াশ বিস্কিট মা দেখে নাও তো একটু ঠিকঠাক আছে কিনা পেস্ট আর সার্ফ এগুলো ছিল মামুনি আর এইগুলো আমি সোনায়ের জন্য আর এইটা আর আমুল দুধের প্যাকেট এই দেখো ঠিক আছে তো আর এইগুলো সোনায়ের জন্য নিয়ে এসছি এগুলো এখান থেকে হবে বলে না আগের লটে আর নি তিন চার রকমের বিস্কিট কোনটা লিটিল হাট তো আমি মমস ম্যাজিকটা খুঁজলাম ওটা ছিল না তো ওই জন্য একটা লিটিল হাট নিয়েছি আর একটা জিরা বন্ডার নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কিট একটা নিয়েছি গুড একটা নিয়েছি চারটে চার রকম ফ্লেভার একটা চকলেট আর একটা একটু বাটারি ফ্লেভার আর লিটিল হাটের তো কোনো কথাই নেই আর এটা একটু টক ঝাল মিষ্টি মানে নোনতা নোনতা ফ্লেভার

ঠিক আছে হাততালি দিয়ে দাও কি মানে আওয়াজ হাততালিতে ঠিক আছে ওদেরকে টাটা করে দাও টাটা করে দাও এটা হচ্ছে আমাদের ঠাকুরের নতুন আরতির আয়না ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ফুলের মধ্যে এরকম ছোট ছোট গোলাপ দিয়ে নানান কালার দিয়ে ডেকোরেশন করা আর ছোট্ট ছোট্ট বলস চারিদিকে দেওয়া রয়েছে তো অল ওভার কেমন লুকসটা লাগছে কমেন্ট সেকশনে জানিও এমন ভাবে বানিয়েছি জানতে গেলে অবশ্যই শর্টস ভিডিওটা দেখে নিও আমি আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো মানে এই ভিডিওটা যখন তোমরা দেখছো তার কিছুক্ষণের মধ্যে আমি শেয়ার করে দেবো ডিটেলসে কিভাবে কি বানিয়েছি তোমরা চাইলে তোমরাও কিন্তু বড় আয়না থেকে শুরু করে ছোট আয়না ডেকোরেশন করে নিতে পারবে হ্যালো খেলো খেলো ওটা কি হচ্ছে তো কি করছে বাবা ঠিক আছে আমি ক্যামেরা করছি না খেলো খেলো তুমি খেলো চলো আজকের মতন গুড নাইট